দর্শক, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, 41.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম, আমরা কথা বলব তার সাথে। সেলিম, আপনি তো চুয়াডাঙ্গা থেকে বলছিলেন, বৃদ্ধ শিশুদের এবং শ্রমজীবী মানুষদের এই তীব্র গরমে তাদের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাস্তায় বের হতে পারছে না, বের হলেও কিন্তু সাধারণ মানুষের কিন্তু দেখা পাচ্ছে না। এই কারণে কিন্তু তারা কিন্তু কোনো ভাড়া কিংবা কোনো আয় রোজগার করতে পারছে না। এই কারণে তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। তারা কিন্তু এই তীব্র তাপদাহে কিন্তু হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু পানিশূন্যতায় কিন্তু ভুগছে। পাশাপাশি কিন্তু আমরা রাস্তাঘাটে যেগুলো দেখেছি, আমরা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরে দেখেছি, সেখানে দেখেছি কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা, কিন্তু প্রয়োজনের ছাড়া কিন্তু কেউ বাইরে বের হচ্ছে, এবং যারা বাইরে বের হচ্ছে তারা কিন্তু তাদের যে প্রোটেকশন যে সেটা নিয়ে কিন্তু বের হচ্ছে, ছাতা নিয়ে বের হচ্ছে। এছাড়া কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু একটি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারা কিন্তু গতকাল মাইকিং করেছে যে বাইরে বের হওয়ার ব্যাপারে, বিশেষ করে যদি বাইরে বের হতে হয় তাহলে কিন্তু তারা নিজেদের প্রোটেকশন নিয়েই তারা কিন্তু আসলে বের হওয়ার কথা তারা বলছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল কিন্তু হিট অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে, এবং যে ধরনের সতর্কতামূলক যে নির্দেশনা সেগুলো কিন্তু তারা প্রচার করছে। এদিকে কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে গত 3 দিন ধরে কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং সেটি যে তাপমাত্রা পারদ সেটা কিন্তু আজকে বেড়ে 41.3 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু অব্যাহত থাকবে। কামরুজ্জামান সেলিম, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।